রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমি এগিয়ে চলেছি পুকুর পার ধরে শিকারী বন্ধুদের দিকে। এটি হচ্ছে কাটলিয়া ইট ভাটার বড় পুকুর, যেখানে সপ্তাহে দুদিন পাস চলছে, বৃহস্পতিবার এবং রবিবার। আমরা জানি এই পুকুর যখন প্রথম খুলেছিল, প্রথম দু একদিন সেইভাবে ভালো রিপোর্ট কিছু হয়নি, তারপরে বেশ ভালোই মাছ খাচ্ছে, কম বেশি শিকারী বন্ধুরা মাছ পাচ্ছেন। হ্যাঁ, সবাই যে মাছ পাচ্ছেন এরকম কোনো কথা নয়, আবার কিছু কিছু শীট আছে যেখানে বাটা মাছ জমে গেলে বাটা মাছ বিরক্ত করছে, এরকমও দুটো একটি শীট অবশ্যই হচ্ছে। যেমন এক শিকারী বন্ধু ভালো উদ্যোগ নিয়েছিলেন, ওনারা শুধুই বাটা মাছ ধরছিলেন, কোনো অন্যান্য মাছ ধরার চিন্তাভাবনা করেননি, সেটাও আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে। দেখবেন ওনারা শুধুমাত্র বাটা মাছ ধরছেন, এছাড়া অন্য কোনো মাছের সরঞ্জাম রেডি করেননি। আমি এই যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটি সকাল 10:30 থেকে 11টার ভিডিও। তখন শিকারী বন্ধুরা কম বেশি মাছ পেয়েছিলেন, কেউ কেউ আবার একটি দুটি, কেউ কেউ 10-12টা, কেউ কেউ 14-15টাও মাছ পেয়ে গিয়েছিল। তবে পরে কীরকম কী মাছ খেয়েছে সেটা আমি জানি না, আর আগামী দিনে কেমন কী মাছ খাবে সেটাও আমি বলতে পারবো না। মিলিয়ে গুছিয়ে তখনও পর্যন্ত রেজাল্ট ছিল মন্দের ভালো, মানে সকাল 10:30-10:30 পর্যন্ত, পরে কি হয়েছে আমি বলতে পারবো না। আশা রাখবো আগামী দিনেও যেন মাছ খায় এবং শিকারী বন্ধুরা যেন মাছ পান। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছি, আবারও ডিসপ্লে করব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোন তথ্য নিয়ে। ধন্যবাদ। নেটটা এমনি টানুন, পুরো খুলতে হবে। ঠিক আছে, আর তুলতে হবে না, এই যা নড়ে গেছে আর তুলতে হবে না। মালিক নড়ছে বলে মাই নড়বে নাকি? খুব ভালো মাছ পেয়েছে ওই শুরুতে যে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মাছ পেয়েছে। ঠিক আছে, নাবিয়া দিন। আপনাদের থেকে বেশি পেয়েছে ওরা, ওরা বেশি, অনেক বেশি পেয়েছে। হ্যাঁ বলছি, অনেক সিঙ্গেল সলিড গেঁথে আছে। বাবা, সে যা গেঁথেছে, তিন চার কিলোর মাছ হলে উঠে চলে আসতে যেতে গেছে। প্রথমে মাছটা কেজি দিনে খাবে না, পরপর তো দুটো তিনটে মাছ মিস হয়ে গেল। দেখো তো, মাছ খেলে মাছ দু চারটে মিস হবে। ও ওই তো মাছটা বড়ই। ওপার ঘুরে আসছি, তারপর নেট তুলবো। থাক, হ্যাঁ ওটা সাইজ আছে, নামিয়ে দাও। পাম্পার সাইজ বাট আপনার শুধু বাটাই ধরেছে। হ্যাঁ, অন্য মাছ, চলো অন্য মাছ দরকার হবে না, এই যে বাটার সাইজ। অন্য মাছ ধরা হচ্ছে না তো বলছি তো, অন্য মাছ দরকার হবে না, এই যে বাটার সাইজ আছে, দারুণ সাইজ বাটা। এর আগের দিনও কিন্তু এখানে অনেক বাটা মাছ ধরেছিল এই দিনটা। ও, লাড্ডু টোপ বানানিনি। বাবা তো ফেলেই দিল ঠেলে ঠুলে।
মেয়ে কেমন আছে? আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ির কাজ মিটিয়ে পারলে একটু তাড়াতাড়ি তাহলে চলে আসবেন, আর এখন আর ডুব খুলতে হবে না, তাহলে চলে যান। ঠিক আছে কাজকে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ির কাজ মিটিয়ে নিয়ে যান, সেটা বেটার হয়, রান্না বান্নাগুলো মিটিয়ে নিন। ঠিক আছে, মাস্টার মৃত্যু আছে মোট কথা, দু চারটে হয়েছে না একদম ফাঁকা, টেনে দিন হালকা করে, মাস্টার মৃত্যু আছে, ডেঞ্জার। আমি দেখছি খুলে বন্ধি চলে এলো, তাও ল্যান্ডিং গলাচ্ছে। ঠিক আছে নাবিয়া দিন, ওপারে তো শুধু ওরা বাটা মাছ ধরছে, আর অন্য কোনো মাছ ধরছে না। হ্যাঁ, কোনো লাড্ডু গাঁতেই নি, পিঁপড়ে টিম্পা রুটি ছকাঁটায় ফেলছে, ফতনে হেভি জন নড়ছে, খ্যাঁচ মারছে চলে আসছে, বলছে আমার অন্য মাছ ধরবো না। হয়েছে কিছু? বলছে হ্যাঁ, বলছে বেকার বদনাম কিনে লাভ নেই, রাখলে বন্ধ করে দেবো, খাচ্ছে না মাছ, নদী পুকুর। হ্যাঁ হ্যাঁ, মুরগি পুকুর প্রচুর মাছ দিয়েছিল, খেল না মাছ। ও দু ভাই খেলছিল, একজন গেছে আর একজন চলে এলো। জমপুকুরে অনেক মাছ পেয়েছিল, পেট ভরে ফেলেছে, পুরাই কাজের কাজ করছে, শুধু বাটা মাছ ধরছে, খরচাও বেশি নেই, কিচ্ছু নেই, পুরে সাবা। এটা কি, এতে আমেরিকানের ওপরে চলে গেছে, মাছটা টেস্টি মাছ মানছি, কিন্তু ওর পেটে তো একদম, ও এক সপ্তাহ খাবার একবারে খেয়ে নিয়েছে, বলছে আর খাবো না, স্বপ্ন করে ফেলেছে।